আরামবাগ লিং রোড, এ হচ্ছে আরামবাগ লিং রোড এবং লিং রোডের ধারে একটা ভি মার্ট। ভি মার্ট মানে একটা বিরাট আর স্টোর বা শপিং মল, এর মধ্যে কিন্তু আমরা চলে এসেছি, মানে ঢুকবো আর কি, সামনে চলে এসেছি। কারণ এই ধরনের মলগুলো এখন কিন্তু আরামবাগ শহরে বিরাট বুম করছে, মানে বিরাটভাবে তৈরি হচ্ছে। ছোট ছোট দোকান, সেখানে গিয়ে আলাদা আলাদা আইটেম কেনা, এ দোকান সে দোকান না করে এমন একটা জায়গায় গিয়ে মার্কেটিংটা করব যেখানে সব কিছু পাওয়া যাবে এক ছাদের তলায়। এটা কিন্তু আরামবাগ শহরের মানুষের মধ্যে একটা বিরাট ইচ্ছে তৈরি হয়েছে, এবং যে কারণে হয়তো এই ধরনের মলগুলো এতটা এগোচ্ছে। এই লিং রোডের ধারে দুদিকে দুপাশে প্রচুর এই ধরনের মল গজিয়ে উঠছে। যত দিন যাচ্ছে, মানে পুজো এলেই তার আগেই দেখা যায় এরকম দুটো একটা মল বেড়েই চলেছে। এবং আজকে আমরা এই ভি মার্ট বলে যে মল, যেটা তৈরি হয়েছে একেবারে লিং রোডের ধারে, এবং কী কী সেখানে পাওয়া যায়, কী ধরনের আইটেমস রয়েছে, মানুষ কতটা স্বচ্ছন্দে কেনাকাটা করতে পারছেন, আদৌ আরামবাগের মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছেন কিনা, এই সমস্ত বিষয়ে খোঁজখবর নিতে আমরা আজকে এই মলে ঢুকব। আমরা আস্তে আস্তে ঢোকার চেষ্টা করছি। যে ভি মার্ট একেবারে আরামবাগ লিং রোডের ধারে অবস্থিত এই মল, শপিং মল যেটা গড়ে উঠেছে, এবং সেখানে কিন্তু নানান ভ্যারাইটি আইটেম কিন্তু পাওয়া যাচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি দূর থেকে। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো এবং কী কী আইটেম পাওয়া যায় এগুলো আমরা খুঁজ আগে দেখাবো। আগে আপনাকে দেখাই যে একটা শপিং মল, সেখানে মানে কমিউনিটি জিনিস থেকে শুরু করে জামা কাপড়, এভরিথিং যেটা মানে মানুষের প্রত্যেকদিন দরকার, এই ধরনের সামগ্রী পাওয়া যায়। আমরা আস্তে আস্তে আইটেমগুলো একটু দেখাবার চেষ্টা করি। প্রথমে এদিকটা হচ্ছে গার্মেন্টসের, অর্থাৎ পোশাক আশাকের একেবারে লাইন। এখানে সব ধরনের, ধরুন মহিলাদের জামা কাপড় থেকে শুরু করে এবং জিন্স, টপ, যত রকম আছে আর কি পোশাক আশাক, যেগুলো আজকালকার আধুনিক সব থেকে বেশি স্টাইলিশ যেগুলো, কারণ এখন যত দিন এগোচ্ছে, যেমন এই মলগুলোতে ঢোকে কেনাকাটার রেওয়াজ তৈরি হয়েছে, তেমনি নানান ফ্যাশন ডিজাইনিং সঙ্গে সঙ্গে যেটা ইন্ডিয়াতে কোথাও একটা লঞ্চ করছে আর সেটা আরামবাগে পৌঁছে দেওয়া, সেটাও কিন্তু কাজ করে থাকে এই ধরনের মলগুলি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেনাকাটার এখন যদিও পুজো আসতে অনেকটা দেরি, কিন্তু তার আগেও একটা কেনাকাটার আমরা ধুম দেখছি। আমরা একটু কথা বলা, দিদি এদিকে আসুন না একটু। ও, অনেকে আমার লজ্জাও পাচ্ছেন, হয়তো কথা বলতে জানা, কেনাকাটা করতে এসছেন শপিং মলে কারোর সঙ্গে, সেখানে ক্যামেরার সামনে আসতে অনেকে জানো না হয়তো। তো প্রথম আইটেমগুলো আপনাকে আমরা দেখাবার চেষ্টা করছি। যে ভি মার্ট, যে শপিং মলে আমরা ঢুকেছি, সেখানকার যে আইটেমসগুলো, পোশাক আশাকগুলো কী ধরনের, কীরকম কোয়ালিটির, সেগুলো আমরা হয়তো সফটওয়্যার না এখানে না এলে বোঝা মুশকিল, কিন্তু তবু আমরা একটু চেষ্টা করছি দেখাতে যে কী ধরনের ভ্যারিয়েশন রয়েছে, ভ্যারাইটি রয়েছে, এবং সেখানে জিনিসপত্র কীভাবে সাজানো রয়েছে, বেছে নেওয়ার একটা যে সুযোগ রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি। আস্তে আস্তে আমরা আরও ভিতরের দিকে যাবো। বিরাট একটা মল, বিরাট একটা শপিং মল। আমরা এখন যে পোর্শনটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা একেবারে গার্মেন্টসের, মানে জামা কাপড় পোশাক আশাকের একটা জায়গা আমরা দেখাচ্ছি। পরে তো আমরা কথা বলবো যারা এখানে রয়েছেন বিক্রেতা, তাদের সঙ্গে আমরা কথা বলবো। বেসিক্যালি লেডিস আইটেম অনেক বেশি, অনেক স্টাইলিশ আমরা দেখছি এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আমরা আরও চেষ্টা করবো আস্তে আস্তে যাওয়ার, যারা এখানে রয়েছেন তার সঙ্গে কথা বলার যে কী ধরনের, তাদের একটু আসুন তো, এটা আমাকে গাইড করুন তো দেখি। এই যে জায়গাটা, এখানটা আপনাদের কী, এটা গার্মেন্টসের জায়গা তো? অনেক তড়িতপাত, আমাদের এখানে স্মার্ট ভাবে কাজ করা হয়, এবং গার্মেন্টস এর দিক থেকে বিভিন্ন আইটেম এখানের থেকে অন্য, মানে যেমন আমাদের দিল্লি বোম্বাইয়ের ফ্যাশনটাই বেশি এই জায়গায় আছে, সেটা হচ্ছে আদার্স মলে কোথাও নেই। আপনি আমাকে দেখান না যেগুলো মানে স্টাইলিশ, আমরা একটু দেখার চেষ্টা করছি, আমাকে একদম গাইড করে নিয়ে যাচ্ছেন যারা মলে থাকেন, আপনাদেরকে দেখাবো যেগুলো মানে অন্যদের থেকে আলাদা, যেগুলো আমার যেমন লেডিস টপ ডিপার্টমেন্টের মধ্যে আমার এখানে ফ্যাশনেবল বিভিন্ন ডিজাইন দিল্লি ফ্যাশনের মধ্যে আছে, এগুলো হচ্ছে অন্যান্য মলের মধ্যে আমরা পাচ্ছি না। যেমন ধরুন আমাদের এখানে আছে রেয়ন মাসলিন কাপড়ের যে টপ, রেয়ন মাসলিন কাপড় বিভিন্ন অনেক শপিং মলেতে নেই, যেটা হচ্ছে আমাদের ভিমার্টের মধ্যে আছে। আর এইদিকে আসুন, আমরা একটু ঘুরে দেখাবার চেষ্টা করছি। এইদিকে আছে আমার টপ ডিপার্টমেন্টের মধ্যেই পড়ছে, যেমন ফ্যাশনেবল কুর্তা অন্য মলের থেকে আমাদের ডেনিম ফিট কুর্তা, সেগুলো হচ্ছে অন্য মলের মধ্যে নেই, যেটা হচ্ছে আমাদের ভিমার একমাত্র দিচ্ছে আরামবাগ স্টোরে এসে। মানে এইগুলো আরামবাগে আর সেরকম পাওয়াও যায় না, আপনারা প্রথম এই ধরনের আইটেমগুলো আনছেন। এটা হচ্ছে আমাদের দিল্লি বোম্বাইয়ের ফ্যাশন একরকম, সেটা হচ্ছে আমাদের অন্য কোনো মলের থেকে অনেক তড়িতপাত, কিন্তু এখানে হচ্ছে
কোয়ালিটি মেনটেন্স করে অন্য মলের থেকে। আমাদের যে কোয়ালিটি মেনটেন্স সেটা হচ্ছে ভিমাটি একমাত্র দিচ্ছে অন্য মলের থেকে একেবারে। এবং আরামবাগের যারা মেয়েরা তাদের মধ্যে কিরকম চাহিদা? তাদের তো এখন ফ্যাশনেবলের যুগ এসে গেছে স্যার। ফ্যাশনেবলের যুগের মধ্যে এখন যেটা হচ্ছে এখন ভিমার্ট হচ্ছে আমাদের মার্কেট করছে, যেটা হচ্ছে ফ্যাশনেবলের দিক থেকে ফ্যাশনেবল ভিমার্ট হচ্ছে আমাদের এখন হচ্ছে নাম্বার ওয়ানের মধ্যে। স্টক ডিপার্টমেন্টের মধ্যে বলুন আপনার বিভিন্ন গার্মেন্টস যেমন মেন্স লেডিস কিডস ওয়্যার সমস্ত রকমের হোম মার্টের আইটেম থেকে ফুড আইটেম থেকে আমাদের ভিমার্ট এখন এক নম্বরের দিকে যেতে চলেছে এবং আশা করি বিরাট বড় একটা মার্কেটের দিকে যাবে একেবারে। আমরা একটু ভিতরের দিকে যাব। আমরা তো একটা জায়গায় আপনাদেরকে দেখালাম, আমরা আস্তে আস্তে ভিতরের দিকে আর একটু যাবো যে আসলে বিরাট একটা শপিং মল তৈরি হয়েছে এবং সেখানে শাড়িও আমরা দেখছি, শাড়িও রয়েছে যদি মহিলারা আছেন। আচ্ছা এদিকে দেখি দিদি, শাড়ির তো বিভিন্ন রকম ভ্যারাইটি, চুড়িদারের পিস। হ্যাঁ ওকে, শাড়িটা ওই দিকটায়। দূর থেকে আমরা কী করে বুঝবো? বলছি যে চুড়িদারের মধ্যেও কি আপনারা আলাদা ধরনের কোয়ালিটি মেনটেন করেন, মানে মানে অন্যদের থেকে আলাদা? অবশ্যই, আমাদের এখানে যে সমস্ত কালেকশন পাওয়া যায় আমরা এখানে আমাদের যে মানে কম্পিটিটররা রয়েছে সেরকম আমরা নিজেরা যখন কেনাকাটা করতে যাই সেই কালেকশন আমরা অন্য কোথাও পাইনি। এবং আমাদের কাছে আজ আমাদের পুজো এলে এক বছর হয়ে যাবে, তো আমাদের পুজোতে এক বছর যেহেতু হচ্ছে তো আমরা চাইবো যে আট বছর আমরা যে কালেকশন দিয়েছি এবছর আমরা আরও আরও নিত্য নতুন ভ্যারাইটিস কালেকশন মানে সমস্ত কাস্টমার যেন আমাদের কাছেই আসে এরকম আমরা আশা করছি। এবার দেখা যাক কতটা কী হয়। একেবারেই চুড়িদারের পিসের একটা জায়গা, কিন্তু এবার শাড়ির দিকে আমরা যাবো আস্তে আস্তে। মানে একই ছাদের তলায় সব বিভাগ ভাগ করা রয়েছে, মানে ডিপার্টমেন্ট ভাগ করা রয়েছে, কেউ টপ কুর্তা এই দিকটা দেখছেন, কেউ চুড়িদারের পিস, আবার কেউ কেউ শাড়ি, এবং অত্যন্ত একেবারে মানে জরির কাজ করা মনে হচ্ছে। সবটা তো আমরা বুঝিও না বিষয়টা। দিদি আপনার কি শাড়ি ডিপার্টমেন্ট? এদিকে সরে আসুন তো, এখানে তো বিরাট ডিজাইনের তারপরে খুব দামি দামি শাড়ি দেখছি, এগুলো সব কোত্থেকে কালেকশন আপনারা? আমাদের বাইরের কালেকশন স্যার, এগুলো আপনাদের ইউপি বিহার এইসব কালেকশন থাকে, তো আমাদের ডিজাইনার শাড়িটাই মাস্ট। এখানে বিক্রিও খুব ভালো হয়, অফার এনি টাইম লেগে থাকে স্যার এখানে। আপনারা তো মোটামুটি এক বছর মনে হয় এসছেন, তাতে করেও তো ভীমাটাটা বেশ পরিচিত জায়গা, প্রচুর নাম তৈরি হয়েছে। এখানকার এখানকার আরামবাগবাসীর কী ধরনের শাড়ির চাহিদা, মহিলারা কী ধরনের শাড়ি বেশি খোঁজ করেন? স্যার চলে তাঁত, ঢাকাই, হ্যান্ডলুম এসব চলে বেশি এখানে। এখানে আবার মহিলা সুতি শাড়িও পাওয়া যায় আপনাদের ওখানে? ছাপা শাড়িও আছে, তাঁত আছে, সব রকমই কালেকশন পাওয়া যায় স্যার আমাদের। মানে রেঞ্জ কিরকম, খুব কি দামি? না না স্যার, বাজেটের মধ্যেই, কাস্টমারদের বাজেটের মধ্যেই পাওয়া যায় এখানে। কেউ ধরেন এসে বললেন যে আমার ওই ধরনের শাড়ি পছন্দ আছে, এটা কি আবার এনেও দেন নাকি আপনারা? হ্যাঁ একটু টাইম নিতে হয় কাস্টমারদের জন্য, টাইমও নিয়ে আমরা সেটা নিয়ে তাকে ফোন করে কল করে ডেকেও নেওয়া হয়। ইয়াং জেনারেশনের মধ্যে যারা এই যুগের মেয়ে তাদের মধ্যে শাড়ি কেনার ঝোঁকটা বাড়ছে না, তারা ওইদিকে ওইদিকে চলে যাচ্ছে টপ কুর্তা? না স্যার একটু শাড়িটা কমই পড়ে তো, ওকেশনালির জন্য শাড়িটা লেহেঙ্গা স্পেশালিস্ট লেহেঙ্গাটা আমাদের বিক্রি আছে, লেহেঙ্গা ভালোই বিক্রি হয় এখানে। একেবারে শাড়ি লেহেঙ্গা ডিপার্টমেন্ট আমরা আরও ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করব। আর কে আর কী রয়েছে এবং কমিউনিটি মার্কেট রয়েছে, আপনি কি পদে রয়েছেন? আমি স্টোর ম্যানেজার আছি এখানকার। স্টোর ম্যানেজার, বিরাট বিরাট দায়িত্বে এত বড় একটা স্টোর তৈরি করেছেন এবং একেবারে দেখছি যে মানে অনেকগুলো দোকান এক কাছে করলে যা হয় শাড়ি ডিপার্টমেন্ট এসব করা, তো মেনটেন করা খুব খুব চাপ। খুব চাপ অবশ্যই, আমরা মোটামুটি 15 বছর ধরে আছি, আমরা নাম্বার ওয়ান রিটেল ভ্যালু ফ্যাশনস ইন ইন্ডিয়া। আমাদের এখানে খুলেছি এখন অক্টোবর থেকে খুলেছি, অলমোস্ট 8 মান্থস হয়ে যাচ্ছে, তো আমাদের কাপড়ের কোয়ালিটি খুব ভালো হয় আর রেঞ্জ আপনি পাবেন আদার্স কম্পেয়ার টু আদার্স কম্পিটার থেকে আপনার অনেক কম রেঞ্জে পাবেন। এটা কারণ একমাত্র হয় কি আমরা ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার থেকে প্রোডাক্ট কিনি, যার কারণে মাঝখানে ভ্যান্ডার না থাকার কারণে প্রোডাক্টটা অনেক কম রেঞ্জে কাস্টমারের কাছে আমরা নিয়ে আসতে পারি। আমাদের টার্গেটই থাকে এটা কি আমরা কম রেঞ্জে কত ভালো প্রোডাক্ট কাস্টমারকে প্রেজেন্ট করব। আপনাদের 15 বছর বলছেন, মানে আরামবাগে হয়তো নতুন, এর আগে কোথায় আপনাদের বেস? ফার্স্ট স্টোর ছিল বর্ধমান, দেন আমরা কুচবিহার, আদার্স অ্যারাউন্ড দ্য বেঙ্গল সব জায়গায় মোটামুটি 14খানা স্টোর আছে টোটাল এখন। আর মেন বেস আমাদের ইউপি বিহার ঝাড়খণ্ড এইসব সাইডে আমাদের 50-50 করে স্টোর আছে এখন টোটাল, কারেন্টলি 225খানা স্টোর। ওকে, এবং আপনাদের এমনি অল ইন্ডিয়া বেসিস আছে? অবভিয়াসলি আমাদের পুরো অল ইন্ডিয়া বেসিসে স্টোর সেটা। এবং আপনারা যে ম্যানুফ্যাকচারার যে বিষয়টা বলছেন ওটা কোন সেক্টর? আপনার গার্মেন্টস তৈরি হয়? না আমরা গার্মেন্টস যারা তৈরি করে তাদের থেকে ডাইরেক্ট করি, অল ওভার ইন্ডিয়া বেসিসে প্রচুর এরকম ম্যানুফ্যাকচার আছে যারা যাদের সাথে আমরা ডাইরেক্ট যাদের কাছ থেকে ডাইরেক্ট প্রোডাক্ট কিনি, প্রোডাক্ট কিনে একদম ডাইরেক্ট কাস্টমারদের কাছে সেটা প্রেজেন্ট করি। মাঝখানে কোনো ভ্যান্ডার্স না থাকার কারণে প্রাইস অনেক কমই পাই যায় কাস্টমার্স, যে প্রোডাক্ট হয়তো বাইরের প্রোডাক্ট 200-250 টাকা করে পাওয়া যায় সেটা আমরা 100-150 টাকায় দিয়ে দিই। মানে মাঝখানে চেন সিস্টেমটা ডিসকানেক্ট যেহেতু অনেক কম দামে পায়। তো আমি যেটা বলতে চাইছি যে আরামবাগে তো আপনারা এক বছর হলো বা একটু বেশি, তো আরামবাগে কীরকম দেখছেন? আরামবাগে কাস্টমার্সের ফিডব্যাক যদি বলেন তাহলে কাস্টমার্সের প্রোডাক্ট নিয়ে খুব হ্যাপি,
প্রোডাক্টের যেরকম কোয়ালিটি, প্রোডাক্টের যেরকম রেঞ্জ, কাস্টমার্সরা খুব হ্যাপি। আমরা চাইছি আরও, আমরা মেইন আরামবাগ সিটি হয়তো কাস্টমার্সরা জানে, অ্যারাউন্ড দাওয়ার সিটি যেখানে আছে, কোতুলপুর আছে, বিষ্ণুপুর আছে, এইসব সাইড থেকে কাস্টমার্সরা এখনও মাইট বি আর ভিমার সন্ধ্যতরা ওয়াকিবল নয়। আমরা চাইছি তারা, আপনারা সবাই আসুন, পুজোতে আসুন এখানে আমাদের স্টোরে আসুন, শপিং করুন এবং একবার আমাদের প্রোডাক্ট ইউজ করে দেখুন। আমি আপনাকে অ্যাসিওর করতে পারি সেকেন্ড টাইম থেকে আপনি আর অন্য কোনো ব্র্যান্ড পরবেন না আমাদের ভিমার ছেড়ে। মানে এই যে প্রোডাক্টের, অনেকে বলেন যে মলেতে একটু কম দামে মাল পাওয়া যায় কিন্তু কোয়ালিটি আবার ঠিকঠাক মেনটেন হয় না, এরকম অনেকের অভিযোগে থাকে বিভিন্ন মলের ক্ষেত্রে। আপনারা কি কোয়ালিটিটা মেনটেন করেন? অবভিয়াসলি কোয়ালিটি মেনটেন করি, আমাদের তো দোকান এখানে সব জায়গায় থাকে। আপনার যদি কোয়ালিটি কিছু প্রবলেম হয় আপনি আসে আমার কাছে প্রবলেম অ্যারাইজ করতে পারেন, স্যার এটা আমি নিয়ে গেছি, এটা প্রবলেম হচ্ছে। মানে এক্সচেঞ্জের কোনো অফার আছে? এক্সচেঞ্জ আছে, আপনি নিয়ে আসুন, আমরা এক্সচেঞ্জ করে দিই, কোনো অসুবিধা হয় না। এরকম প্রোডাক্টের খামতি এখন অবধি আমরা পাইনি, লাস্ট 8 মান্থ 9 মান্থ ধরে এখানে আরামবাগে আছি, আমরা এরকম রিপোর্ট পাইনি যে প্রোডাক্ট খারাপ বা কালার ফেড হচ্ছে বা এরকম সেরকম কিছু কারণে পাইনি। আর আপনাদের এমনি জিনিসপত্রের দাম কি খুব কস্টলি রাই? খুব না, খুব কম। আমরা 99 থেকে স্টার্ট করি, মেন্স টি শার্ট আমাদের 99 থেকে স্টার্ট হয়। আপনি কিটসে যাবেন সেখানে আপনি 79 থেকে স্টার্টিং পাবেন, হোম মেড সেকশন যেখানে আপনার ঘরের জিনিসপত্র পাবেন সেখানে আপনার 25 থেকে স্টার্ট হয়। আমি মিনিমাম রেঞ্জ থেকে আমরা স্টার্ট করি, একদম আমরা একদম বেস লেভেলের কাস্টমারের জন্য রাখি, আর যারা ফোর হুইলার্স করে কাস্টমার আছে তাদের জন্য আমরা প্রোডাক্ট রাখি। সব রেঞ্জের প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট স্টোরে থাকে। আমার নাম শৈবাল দত্ত। শৈবাল দত্ত, শৈবাল দা উনি স্টোরের ম্যানেজার, অনেক দায়িত্ব, উনি অনেক কথা বলেন। আবার কি উপরেও আছে নাকি? আপনার আছে উপরে, মেন সেকশন আছে, কিড সেকশন আছে। ওকে যাই, আমরা একটু উপরের দিকে যাই, আমরা দেখছি। এবার আমরা যেতে যেতে উপরে যাবো, তার আগে আইটেম যে ব্যাগও কিন্তু পাওয়া যায়, লেদার ব্যাগ থেকে শুরু করে সব রকম একবারে বেল্ট যা যা দরকার, মানে এখানে এলে বাড়ির সামগ্রী, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সবটাই কিন্তু পেয়ে যাওয়া যাবে এক ছাদের তলায়। যে এই দোকান সেই দোকান ঘোড়া, বৃষ্টি বাদলে ঘোড়া, দাম নিয়ে সমস্যা, দরাদরি এসব ইত্যাদি বিষয় থাকে, কিন্তু এখানে এলে সবটা কিন্তু পাওয়া যাবে এই ভি মার্টের এক ছাদের তলায় নিচে। কিন্তু ওপর তলায় আরও আছে, আমরা যাবো আস্তে আস্তে। যে ওপরে কী রয়েছে, কী আইটেম রয়েছে, কারণ এত বড় একটা জায়গা জুড়ে এই ভি মার্ট যেভাবে নিজেদেরকে সাজিয়েছে, সেখানে যারা আসবেন কাস্টমাররা তাদেরকে যেটা বলছিলাম যে খুব বেশি মানে শহরে মার্কেটিং করতে এসে যে হ্যাজার্ড সেটা কিন্তু সামলাতে অতটা দরকার হবে না। এবং হিউজ কালেকশন, আমরা বুঝতে পারছি যে নতুন যেহেতু মলটা তৈরি হয়েছে অনেক মানুষ হয়তো জানেন না, কিন্তু এই ধরনের যে কালেকশন, এই ধরনের যে এত পোশাক আশাক, এত ভর্তি, এত মানে চয়েস করার অপশান সেটা কিন্তু খুব কম জায়গাতেই রয়েছে। দেখছেন যে পুরুষদের বিশেষ করে, আর পুরুষদের বিভাগ দেখছি এদিকে জিন্সের প্যান্ট ভেরিয়াস টাইপ এবং বিরাট একটা কালেকশন আমরা দেখছি। জিন্স প্যান্ট, কটন প্যান্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম আমরা দেখছি, পুরো সাজানো রয়েছে। আসলে দাদার সঙ্গে কথা বলো, শৈবালদার সঙ্গে, যে এগুলো সব কি পুজোর জন্য কি আগে থেকে কালেকশন করে রাখলেন? না, পুজোর কালেকশন এখন অবধি আসা শুরু হয়নি, সবে আসা শুরু হবে এখন। এখন আমাদের কাছে বাই টু গেট ওয়ান অফার চলছে, দুটো কিনলে একটা ফ্রি, কিছু সিলেক্টেড প্রোডাক্টের উপরে দুটো কিনলে একটা ফ্রি। পুজোর কালেকশন আমরা নেক্সট অগস্ট থেকে আমাদের আসা শুরু হবে, প্ল্যান হয়ে গেছে কী কী পুজোর কালেকশন। আগের বছর আমরা পুজোতে কী বিক্রি হয়েছে সেই জিনিসগুলো আমরা অলমোস্ট 8 মান্থ আছি, কাস্টমারের টেস্টও আমাদের কাছে যাচ্ছে, তো আমরা অলমোস্ট সেগুলোই অর্ডার করেছি, সেগুলি আসা শুরু হয়ে যাবে এর মধ্যে একেবারেই। আমরা দেখি আর একবার দেখাবো যে ওই দিকটাতে কী রয়েছে। আসলে এত কিছু রয়েছে, দেখাতে গেলে হয়তো 2 ঘন্টা সময় চলে যাবে, তবু অ্যাকচুয়ালি বুঝতে গেলে কিন্তু এখানে আসতে হবে, ভিমার্টে আসতে হবে। কারণ ভিমার্টে এসে দেখা, চয়েস করা, যেমন বাচ্চাদের, যেমন বাচ্চাদের কাপড়, গেঞ্জি, এক মানে সাইজ থেকে শুরু করে কত সাইজের সব কটা সাজানো রয়েছে, এবং কী ধরনের পছন্দ, কী কালার পছন্দ, সেই ধরনের যে চয়েস করার যে সুযোগটা সেটা কিন্তু আমরা দেখছি। আমরা আস্তে আস্তে ভিতরে দিকে ঢুকছি, অনেকটা ভিতরে এসেছি অনেকক্ষণ ধরে, যে শার্ট প্যান্ট থেকে শুরু করে যে কালেকশন সেটা কিন্তু আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করছি। সবটা দেখানো সম্ভব নয়, তার জন্য অবশ্যই ভি মার্টে আসতে হবে। এবং আমরা এখানে এসে দেখছি যে জুতোরও আইটেম রয়েছে, অর্থাৎ যেটা বলছিলাম যে সব কিছু, যে একটা ছাতার তলায় বা 2-3টে ফ্লোর ধরে যেভাবে সাজিয়েছে নিজেদেরকে ভি মার্ট, সেখানে এটুকু বলা যায় যে শুধু পকেটে পয়সাটা নিয়ে চলে আসতে হবে, আর লিস্টটা কী কী দরকার, আবার ভুলে গেলে এখানে দেখে মনে পড়ে যাবে যে এটা মাত্র নেই, এটা তো আমার এখানে রয়েছে, সেটাও মনে পড়ে যেতে পারে। অর্থাৎ সব কিছুর একটা কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখি যাই, আর কারোর সঙ্গে কথা বলা যায়, যারা স্টাফরা রয়েছেন বা কাস্টমাররা রয়েছেন। একজন এসছেন একেবারে বাচ্চাকে নিয়ে। দিদি কোথেকে এসছেন? আরামবাগ থেকে। আরামবাগ থেকে, মানে আরামবাগেরই মহিলা, ভালো। তো এই যে একটা নতুন জায়গায় এসেছেন, কিরকম কালেকশন কিরকম দেখছেন? চয়েসটা পরের কথা, যে সুযোগ কালেকশন আছে। এবং আরামবাগে যারা নতুন গড়ে উঠেছে, কি প্রথমবার না এর আগে এসেছেন? অনেকবার এসেছে। দাম কি খুব বেশি নয়? ঠিকঠাকই দাম নেয়, মানে নিজেদের রেঞ্জ কমও বলবো না বেশিও বলবো না। কোয়ালিটি ঠিকই আছে। তুমি তো, তোমারও তো সব সাইজের জামা কাপড় দেখছো, কোনদিন কিনেছো এখান থেকে কিছু? হ্যাঁ। ঠিকঠাক আছে তো কোয়ালিটি? ইয়েস। তোমার নাম কি? অনিক রক্ষিত। ভেরি গুড।
কাস্টমার আছেন, আমরা একটু ওদিকে যাওয়ার চেষ্টা করি যতটা দেখাবার আপনাদেরকে দেখানো যায়। এগুলো জামার একেবারে শার্ট ব্লেজার থেকে শুরু করে প্রচুর কালেকশন কিন্তু আমরা দেখছি, এবং মানে অনেকটা ভিতরে এসে আমাকে দেখা যাচ্ছে পুজোর কাভারেজের মতো আর কি। দাদা, খুব কি দায়িত্ব নিয়ে থাকতে হয় নাকি সিকিউরিটি ব্যাপারটা? হ্যাঁ স্যার, হ্যাঁ খুব নজরদারি করতে হয়। হ্যাঁ স্যার, মানে ভিড় এলে বিরাট দায়িত্ব নাকি? বিরাট দায়িত্ব থাকে স্যার একেবারেই। যাই হোক, সব রকমের বিষয় আর কি, যে ওটা কি আছেন যখন কাস্টমার বেশি আসবে, এখন যেহেতু একটু অফ সিজন, কারণ পুজোর এখন মরশুমটা এখনও শুরু হয়নি, তা সত্ত্বেও কিন্তু এখন থেকে যে কালেকশন রয়েছে এবং তারপর কালেকশন কিন্তু আরও অনেক বাড়ানো হবে এমনটা কিন্তু জানাচ্ছেন যিনি রয়েছেন এখানে, স্টোর ম্যানেজার রয়েছেন, তিনি বলছিলেন যে এখনও কিন্তু পুজোর কালেকশন আসেনি। আমরা টেস্টটা বোঝার চেষ্টা করছি যে আরামবাগের যে মানে মহিলাদের, পুরুষদের, ছেলেমেয়েদের টেস্টটা কি গতবারের পুজোতে কীরকম কেটেছে সেটা। ওটা দেখি একজনকে পাচ্ছি মনে হচ্ছে, তিনি হয়তো এসছেন। দাদা, আপনি কোথেকে এসছেন দাদা? এদিকে এখানে কি প্রথম এলেন না এর আগে এসছেন? না, এর আগেও এসেছি। এরা তো নতুন ভাবে গড়ে উঠলো অনেক, এখন মল গড়ে উঠছে, কেমন দেখছেন এখানকার কালেকশন? ভালো, খারাপ না, ভালো, রিজনেবল রেটের মধ্যে রয়েছে, ভালো, খারাপ। মানে এখানকার কোনো জিনিস কিনে ব্যবহার করেছেন? হুম, ব্যবহার করেছি। মানে ব্যবহার না করলে আসবো কেন? মানে ব্যবহার করে মনে হয়েছে যে দূর বেকার কিনলাম, অন্য জায়গাতে কিনলাম? না না, সেরকম কিছু রিয়া না, কোয়ালিটি সম্পূর্ণ ইয়ে রয়েছে, যেরকম মানুষ প্রতিটা সমাজে যেরকম রয়েছে, একদম লোয়ার থেকে আপার অবধি কোয়ালিটি। এবং যে চয়েস করা যে একই আইটেম বিভিন্ন সাইজের বিভিন্ন কালারে রয়েছে, এত তো আইটেম রয়েছে, কালার রয়েছে, পছন্দের জায়গা তো থাকবেই, শপিং মল মানেই তো পছন্দের জায়গা থাকবে না? এটা কি পুজো মার্কেটিং না পুজোর আগে? না, পুজো তো এখন দেরি আছে। ওকে, যাই হোক, পুজো দেরি আছে, পুজোর সময় নিশ্চয়ই আবারও আসবেন। ওকে, আমরা দেখি আস্তে আস্তে। আরও কি দাদা, আর আরও কি তলা আছে? মানে মোট কটা তলা নিয়ে করছে? তিনটে তলা আছে স্টোর। বাবা, তিনটে তলা নিয়ে শপিং মল। আমরা দেখি আরও উপরে যাওয়ার, বাচ্চাদের নাকি পুরো একেবারে ডেডিকেটেড একটা জায়গা করা হয়েছে উপরটা, আমরা সেখানেও উঠে আবার দেখাবার চেষ্টা করছি। যেটা বলছিলাম যে সবটা দেখাতে গেলে 2 ঘন্টা লেগে যাবে, আমরা একটা আভাস দেওয়ার চেষ্টা করছি যে আরামবাগ শহরে এই ভি মার্ট তারা কতটা নিজেদেরকে সাজিয়েছে। একটা শপিং মল, তার এখনকার যে ধরনের একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, একটা ট্রেন্ডস কাজ করছে, যে ওই সব জায়গায় ঘুরে ঘুরে আর মানে করা যাবে না, একটা জায়গায় যাবো, সব কিছু পেয়ে যাবো, এরকম একটা জায়গায় আমরা কেনাকাটা করতে যাবো, সেটা আমরা দেখছি। ভি মার্ট তার মধ্যে অবশ্যই একটা বড় জায়গা তারা কিন্তু তৈরি করছে বলতে পারি। এবার আমরা চলে এসেছি একেবারে কিড, বাচ্চাদের মূলত পোশাক আশাক আইটেম, মেনলি পোশাক আশাক আইটেম, সেটা কিন্তু ওই তিনতলাতে আমরা উঠে এসেছি, এবং সেখানে আপনারা দেখছেন যে কীভাবে সাজানো রয়েছে। যেটা বলছিলাম একটু অফ সিজন, কিন্তু মানে কালেকশনের দিক দিয়ে কোনো খামতি নেই ভি মার্টের, তারা কিন্তু বিভিন্ন রকম আইটেমকে একেবারে সাজিয়ে রেখেছে, বাচ্চাদের বিভিন্ন ধরনের ছোটো ছোটো একেবারে একদম ছোট থেকে শুরু করে, যারা ছোটো বাচ্চা যত সাইজই হোক তাদের কিন্তু জামা কাপড় সেই সাইজ মতো কেনার একটা ব্যবস্থা আমরা কিন্তু দেখছি, এবং অনেকে এসছেন কেনাকাটা করছিল অফিসের মধ্যে। দিদি, কোথেকে এসছেন? আরামবাগ থেকে আসছি। আরামবাগ থেকে এসছেন? এই মলে কেনাকাটা কি প্রথম না এর আগে এসছেন? আগেও এসেছি। আগে তো সব দোকানে গিয়ে গিয়ে কিনতে হতো, বাচ্চাদের একটা আলাদা দোকান, আবার বড়দের একটা আলাদা দোকান, এখন এক ছাদ তলায় সব কিছু পাওয়াটা কি সুবিধা না? হ্যাঁ, সে তো সুবিধা। পেছনে কে? আচ্ছা, তোমাদের তো এখন আবার এই মলে গিয়ে ঠান্ডা একটা জায়গা পরিবেশে কেনাকাটা করতে সুবিধা হয়, তো এই ধরনের মলগুলো কেমন আরামবাগে কীভাবে কেমন গজিয়ে উঠছে, এবং এই মলটাকে কেমন দেখছো? ভালোই লাগছে, কেনাকাটা করতে খুব সুবিধা হয়ে যাচ্ছে, সব কিছু পাচ্ছি বিশালে। মানে এর আগে এখানে এসছো? হ্যাঁ, অনেকবার এসেছি। মানে এখানকার যে নিশ্চয় জিনিস ব্যবহার করেছো কীরকম কোয়ালিটির? খুব ভালো কোয়ালিটির। মানে একবার এলে আবার আসতে হবে এরকম ব্যাপার না? হ্যাঁ। আর এই যে কালেকশনটা যেটা বলছিলাম, যে একই জিনিস একই আইটেমের একই মানে বিভিন্ন কালার, এইসবগুলো কেমন দেখছো? খুব ব্যস্ত, কেনাকাটা করতে হবে, অনেকটা সময় চলে যাচ্ছে, এমাথা সেমাথা এনে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর ঘুরতে ঘুরতে তারা মার্কেটিং করছে। এবং আপনাদেরকে আমরা এবারে চলে এসেছি একটা অন্য টাইপের জায়গা, মানে কী নেই ভি মার্টে? ভি মার্টে কী নেই? আমরা মানে যেটা বলছিলাম যে হয়তো আমরা মনেই করিনি যে কী কিনতে আসবো, কিন্তু আইটেম দেখে মনে পড়ে যাবে এটা আমার কেনা দরকার আছে, এবং সেটা আমরা দেখছি যে বাসন থেকে কাপ থেকে শুরু করে সমস্ত কিছু, বেড কভার থেকে শুরু করে কী নেই, এবং বাচ্চাদের খেলনা আইটেম, মানে এখানে এলে ব্যাগটা শুধু নিয়ে আসতে হবে, আমার ব্যাগও পাওয়া যায় কিনা জানি না। দাদা, কোথায় এসছেন? আমি আরামবাগের বাড়ি আমার। আচ্ছা, বাচ্চাকে নিয়ে কি প্রথম না এর আগে এসছেন? না, বাচ্চা হচ্ছে কালকে রথের খেলনা কিনে দেওয়া হয়েছে, সেটা পছন্দ নয়, আবার এখানে খেলনা কিনতে এসছে। মানে সব রকম এখানে পাওয়া যায়? মানে কিছু কিনা দরকার হলে সোজা ভি মার্ট? সোজা ভি মার্ট। হ্যাঁ,
আরামবাগে তো প্রথম স্টাইল বাজার আসে, স্টাইল বাজারে হাত ধরে সবাই আসে, তো বিমানটা আছে। মানে অল্প দিনে এসো, একটা দারুণ জায়গা করে দিয়েছো, অত কালেকশনের দিক দিয়ে, কালেকশনের দিক দিয়ে। হ্যাঁ, ওকে। আপনার নাম? মানস দত্ত। একেবারে মানস বাবু এসছেন এবং দেখছেন যে কিভাবে খেলাধুলোর সামগ্রী মানে সাজানো রয়েছে, তার পাপোশ থেকে শুরু করে কি বলবো, টিফিন বক্স, মানে মানে যাই বলে একবার সব কিছু, হোম বাড়ির সাজানোর জন্যে সমস্ত কিছু, এবং যেটা আবার নিচের দিকে নিচে যাওয়ার গিয়ে দেখাবো, সেখানে আবার রান্নাবান্না করার জন্য জিনিসপত্র রয়েছে, মানে কমিউনিটি মার্কেটের যা যা দরকার সব রয়েছে। আপনারা দেখছেন যে বিভিন্ন আইটেম কিন্তু একেবারে সাজিয়ে তুলেছে এই ভিমার্ট। আমরা চলে এসেছি একেবারে তিনতলায় চলে এসেছি, এটাও একটু দেখাবার চেষ্টা করি যে সব আইটেমের নাম হয়তো আমি মুখে বলতে পারবো না, কিন্তু আইটেমগুলো একটু অন্তত একটা আভাস দেওয়ার, একবারে বাচ্চা ইনফ্যান্টদের জন্যে যারা তাদের, একটু আপনি আসুন না, আপনিও মনে হচ্ছে খুব দায়িত্ব রয়েছে না? আমি ক্যাশিয়ার। রাও বাবা, ক্যাশিয়ার তাহলে বিরাট দায়িত্ব, মানে এখানে কি আমরা ইনফ্যান্ট থেকে শুরু করে 80 বছর, একদম বাচ্চা থেকে শুরু করে একদম টোটাল একদম পুরো সেট আপ। মানে আমি এবারে কিন্তু প্রথম এলাম, আমি দেখছিলাম যে কালেকশনটা কিন্তু আমাদের বিরাট, শুধু মানে একটা দুটো করে নয়, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন কালার, একই কালারের বিভিন্ন সাইজ, মানুষ এলে সন্তুষ্ট করে তাদেরকে ফেরাতে পারেন? মোটামুটি চেষ্টা করি আমরা। ক্যাশ ঠিকঠাক আছে তো নাকি রেঞ্জে বেশি? না না, একদম একদম, যেরকম যেরকম রেঞ্জে চাইবেন সেরকম, সব কোয়ালিটি, সব কিছু, সব কিছু। একেবারে স্টোর ম্যানেজার যিনি আছেন উনিও সে কথা বলছেন যে আমাদের যারা গাড়ি চালান তাদের জন্য আইটেম আছে, আর যারা গাড়ির মালিক তাদের জন্য আইটেম রয়েছে, মানে সব রকমের আইটেম রয়েছে। ওকে, আমরা দেখাবার চেষ্টা করলাম আপনাদেরকে, এবার একদম নিচে যাব যেখানে একবারে ডাল চাল সব তো পাওয়া যায় নাকি, সেই জায়গায় আমরা গিয়ে আপনাদেরকে আমরা আজকের এই প্রোগ্রাম শেষ করব। নজর রাখুন আরামবাগ টিভিতে। আমরা একবার নিচের তলায় চলে এসেছি, মানে তিনটে তলা উঠতে নামতে আমাদের অবস্থা খুব খারাপ, এবং আস্তে আস্তে মনে হচ্ছে যে একটা কিছু বাকি রয়ে গেছে, বাকি অনেক কিছু রয়ে গেছে, তবুও এই যে এগুলোকে কি বলে, গাউন বলে, ওয়ান পিস বলে, একদম মানে লং যে চুড়িদার সেট বলে, এগুলোকে লং চুড়িদার সেট বলে। মানে মেয়েদের এত সব আইটেম আমি নিজেই জানি না, ওই জন্য বলি না, চেষ্টা করছি, এত রকম ভ্যারাইটি এখানে এসে, মানে আমরা চুড়িদার শাড়ি এই দুটো দু তিনটে জিনিস জানি আর কি, মানে সব রকম মহিলাদের টেস্ট আজকালকার মেয়েদের বিশেষ করে। এদিকে আপনার রয়েছে স্কার্ট, রয়েছে লং স্কার্ট, এদিকে আপনার স্কার্ট রয়েছে, এদিকে প্লাজো রয়েছে, পাজামা রয়েছে, অনেক কিছু রয়েছে। আর এত দেখাতে গেলে আমরা কিন্তু সমস্যায় পড়ে যাবো, অনেক লং প্রোগ্রাম, কারণ এত আইটেম এই ভিমার্ট যেভাবে নিজেদেরকে সাজিয়ে তুলেছে বলা যায় যে এখানে না এলে কিন্তু বলা বোঝা যাবে না যে কত কী তাদের কাছে পাওয়া যায়, এবং একেবারে মানে বলা যায় এ যুগের ছেলে মেয়েদের জন্যে যে ধরনের তাদের টেস্ট, যে ধরনের পছন্দের জিনিস সবটাই কিন্তু পাওয়া যাচ্ছে এই ভিমার্ট, কারণ এতটাই মানে শুধু তো আরামবাগ নয়, আরামবাগের বাইরেও এদের প্রচুর স্টোর রয়েছে যারা, এবং যে কারণেই টেস্ট কিন্তু আমরা দেখছি। কিন্তু যেটা বলছিলাম যে শুধু কেনাকাটা করলেই হবে, বাচ্চাদেরকে নিয়ে আসলেন কিছু একটা খাওয়াতে হবে, টেস্টি কিছু একটা খাওয়াতে সব কিছু রয়েছে, মানে ঠিক যখন ক্যাশ কাউন্টারে টাকা দেওয়া হবে তার আগে এইগুলো কিন্তু নেওয়া যেতে পারে, এবং বিভিন্ন রকমের জিনিস দেখতেই পাচ্ছেন, বিস্কিট থেকে শুরু করে অনেক কিছুই, ফ্রুট মানে জিনিসপত্র, খাবার দাবারের জিনিসপত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং আমরা দেখি এদিকে আর কি আছে, এদিকে আর কি আছে, আমরা দেখছি যে খাবার দাবার, বিশেষ করে খাবার দাবারের যে সমস্ত আছে সেগুলোকে আমরা দেখছি, এবং প্রসাধনী জিনিসপত্র সেটাও কিন্তু আমরা সামগ্রী সেগুলো কিন্তু আমরা দেখছি, অর্থাৎ সব কিছুই কিন্তু এই ভিমার্ট একটা পরিপূক্ত, একটা পরিপূর্ণ মল বলা যায়, এই পরিপূর্ণ মলে আমরা আজকে দেখতে পাচ্ছি। দেখি স্টোর ম্যানেজার শেষ মুহূর্তে আমাদের কী বলবেন, যে তিনি কতটা আশাবাদী। আমরা দাদা অনেক তো আমরা দেখলাম, পুরো ঘুরে ঘুরে আমাদেরই পা ব্যথা হয়ে যাওয়ার কাপ, আপনার তো মেনটেন্স করাটাও তো বিরাট, সব দিকে নজর রাখাটাও তো খুব কষ্টের, কষ্টের আছে, তার জন্য স্টাফ রয়েছে, সিকিউরিটি রয়েছে, হাউসকিপিং রয়েছে, ওরা সব কিছু মেনটেন্স করে নেয়। কতজনকে স্টাফ রাখতে হয়েছে টোটাল? আমাদের স্টোরে 32 স্টাফস রয়েছে, সব কিছু সবাই মিলিয়ে 32 জন স্টাফ রয়েছে, সব করা তিনটা ফ্লোর মিলিয়ে, আর পুজোর সময় এক্সপেক্ট করছি সেটা আরও 10-20 জন, আরও এক্সট্রা 20 জন এক্সট্রা নেবো আমরা পুজোর সময়, মানে কাস্টমার যাতে কোনো অসুবিধা না হয়, সব সবাই যেন স্টাফের সাপোর্ট পায়, স্টাফের সার্ভিসটা পায়, এসে এখানে হ্যারাস হতে না হয় কি, কাস্টমার স্টাফ যদি খুঁজে না পায় সেরকম যদি প্রবলেম না হয়। আচ্ছা, এত বড় মল, প্রচুর মানুষের আনাগোনা থাকবে, তো সিকিউরিটিটা কিরকম, কি ব্যবস্থা রেখে? সিকিউরিটি আমাদের এখানে গেটে সিকিউরিটি থাকে, ভিতরে আপনার প্রত্যেক ফ্লোরে এক একজন করে সিকিউরিটি থাকে, তাছাড়া একজন মেনটেন্যান্সের লোক থাকে যে পুরো ফ্লোর সবসময় ঘুরতে থাকে, কোথাও ইলেকট্রিক্যাল ফল্ট, কোনো কিছু ফল্ট, ফায়ার এক্সিট আছে আমাদের কাছে, ফায়ার এক্সটিংগুইশার আছে, তো ফায়ারের বা অন্য কোনো
প্রবলেমের জন্য আমাদের কিছু ইয়ে করতে না, আমাদের সব কিছু প্ল্যান রেডি থাকে, কোনো অসুবিধা হবে তার জন্য। এটা একটা ফ্যাক্টর যে এত বড় মল, ফায়ারটা একটা বড় ফ্যাক্টর, একটা এক্সিট সিস্টেম সব কিছু আমাদের রয়েছে এইসব। হ্যাঁ সব কিছু, এগুলো সব কিছু রেডি রয়েছে। আর তিনটে ফ্লোরই সবচেয়ে বড় জিনিস হচ্ছে এসি, টায়ার টু বা টায়ার থ্রি সিটতে এসি মল একটা বড় ব্যাপার। অনেক কাস্টমার হয়তো ভাবে এসিতে ঢুকবো, কাঁচের মধ্যে ঢুকবো, অনেক দাম হতে পারে বা আমার পকেট খালি হয়ে যায়, সেরকম কোনো ব্যাপার না। আমাদের কাছে সব রেঞ্জের প্রোডাক্ট রাখি আমরা, একদম বেস লেভেলের কাস্টমারের জন্য রাখি, একদম হাই লেভেলের কাস্টমারের জন্য প্রোডাক্ট রাখি। তো ভয়ের কিছু নেই যে এসিতে ঢুকলে আমাকে অনেক প্রাইসের জিনিস কিনতে হবে, সেরকম কিছু ব্যাপার নেই। আপনি নাও কিনতে চাইলে একবার এসে দেখে যেতে পারেন, বিশেষ অবশ্যই আমরা তো দেখে গেলাম যে বিরাট ব্যাপার। আর ইনার কি দায়িত্ব? ইনি কাস্টমার সার্ভিস ডেস্ক, কাস্টমারের কোনো কমপ্লেন আসে, কমপ্লেন নাকি আসে? কমপ্লেন তো আসে, মেনলি যদি কোনো কাস্টমারের কোনো কিছু কোয়ারিজ থাকে তো সেগুলো জানার জন্য কাস্টমার সার্ভিস ডেস্কটা একটা দরকার। তো সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের ব্যাপারে বলুন বা এক্সচেঞ্জের ব্যাপারে বলুন, বিশেষত কাস্টমার সার্ভিস ডেস্কটা আমাদের এক্সচেঞ্জের জন্য রয়েছে। তো যদি কারোর কোনো কিছু প্রোডাক্ট নিয়ে প্রবলেম হয় বা সাইজের প্রবলেম হলো, এনিথিং প্রবলেম, তো কাস্টমার সার্ভিস ডেস্ক সবসময়তে রয়েছে। একটা তো হচ্ছে ছোট বড় সাইজ, ছোট বড় এটা নিয়ে কমপ্লেন থাকতে পারে, কিন্তু এরকম কমপ্লেন আসছে যে মালটা খুব খারাপ, পছন্দ হয়নি, এ মাল চলবে না। মালটা খুব খারাপ বলতে সেরকম কোয়ালিটির খারাপের মাল সেখানে আসে না। এরপরে আপনার এটুকু তো একদম গ্যারান্টি সহকারে বলা যায় না যে আপনার হাজারটা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট হয়তো সেলাই একটু খোলা থাকতেই পারে, তো সেটা এখানে রিপেয়ার করে দেওয়ার জন্য টেলারও রয়েছে, সেটা যদি এখান থেকে না করানো যায় সেটা বাইরে থেকেও করিয়ে দেওয়া যায়। ওকে, মানে কাস্টমারকে সন্তুষ্ট করতে হবে, অবশ্যই কাস্টমারকে তো সন্তুষ্ট করতেই হবে। কাস্টমার সন্তুষ্ট হলে সবাই সন্তুষ্ট, আমরাও সন্তুষ্ট, এবং আমরা আরও বেশি আগামী দিনে হয়তো দেখতে পাবো যে ভি মার্ট আরামবাগ লিঙ্ক রোডের ধারে যেখানে আমরা আজকে ঢুকেছি, যে এই মল আরও অনেক বেশি কালেকশন তাদের থাকবে এবং আরামবাগবাসীর কেনাকাটার ক্ষেত্রে অনেক বেশি সুবিধাজনক হবে। যেটা বলছিলেন স্টোর ম্যানেজার যে শুধুমাত্র দেখতে ঝকঝকে বা বিরাট হাই কোয়ালিটি যে বলছি, মানে বিরাট টাকার ব্যাপার তা কিন্তু নয়, রিজনেবল প্রাইস, অর্থাৎ যা অন্য দোকান থেকে কেনে, অন্য ছোটো ছোটো দোকান থেকে কিনে বা অন্য জায়গা থেকে কেনেন, তারা মনে করবেন হয়তো যে এখানে এলে কি এটা বিরাট খরচা, তা কিন্তু নয়। এখানে এসে দেখবেন এবং তার সাধ্যের মধ্যেই কিন্তু জিনিসপত্র পাওয়া যাবে, এমনটাই বলা হচ্ছে। যাই হোক, এক বছর আগে গড়ে ওঠা এই ভি মার্ট আগামী দিনে আরামবাগ শহরের এই মল মার্কেটে, এই শপিং মল মার্কেটে কতটা জায়গা করে নিতে পারে সেদিকে আমরা নজর রাখবো, আপনারা নজর রাখুন আরামবাগ টিভিতে। ক্যামেরায় জাভেদ নেহালের সঙ্গে শফিকুল ইসলাম, আরামবাগ টিভি।